আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25শে অক্টোবর, আংশিক সূর্যগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুর রহমান জানান, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর 2:58:30। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল 5:12, আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:02:12। আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটি প্রথম অংশ সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। এই গ্রহণ ঢাকা বিভাগে বিকেল 7:49:30 শুরু হয়ে 5:24:12 শেষ হবে। ময়মনসিংহে 7:48:18 শুরু হয়ে 5:23 শেষ হবে। চট্টগ্রাম বিভাগে 7:44:18 শুরু হয়ে 5:20 শেষ হবে। সিলেট বিভাগে 7:42:18 শুরু হয়ে শেষ হবে 5:17:06। খুলনায় 7:54:06 শুরু হয়ে 5:28:36 শেষ হবে। বরিশালে 7:50:36 শুরু হয়ে 5:25:18 শেষ হবে। রাজশাহীতে 7:55:42 শুরু হয়ে 5:30:18 শেষ হবে এবং রংপুর গ্রহণ শুরু হবে 7:52:06, 5:26:48 গ্রহণ শেষ হবে। সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা মাত্র, সুতরাং এগুলো নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার কেউ কোনো কান দিবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।